জামালপুরের লিটন হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 20,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য চিঠি দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুর 1টার দিকে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত 7 আসামির মধ্যে 6 জন আদালতে উপস্থিত ছিলেন, অপর 1জন পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ মিজান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ লাবলু, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মিজান, মোহাম্মদ মুজিবুর রহমান। অপর 1জন পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ মিজান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ লাবলু, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মিজান ও মোহাম্মদ মুজিবুর রহমান। এদের মধ্যে মোহাম্মদ মুজিবুর রহমান পলাতক। আদালত সূত্রে জানা গেছে, 2016 সালের 1 জানুয়ারি জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাসলিমাদের প্রতিত জমিতে লিটনকে জবাই হত্যা করে পুড়ে ফেলা হয়। লিটন তুলসীপুর ডিগ্রি কলেজের HSC ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 8 বছর পর মঙ্গলবার এ মামলার রায় দিলেন আদালত। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র ও অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও জামিল হোসেন তাপস। মামলার বাদী ছিলেন নিহতের পিতা আব্দুস সামাদ। রাষ্ট্রপক্ষ মামলার পিপি নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার রায়ে নিহতের বড় ভাই মোহাম্মদ জয়নাল আবেদিন আসামিদের ফাঁসির প্রত্যাশা করেছিলেন, তবে যে রায় হয়েছে আপাতত খুশি। মামলা যার ধারা নম্বর 347/2017, দীর্ঘদিন যাবৎ আমরা অত্যন্ত পরিশ্রমের সাথে পরিচালনা করে আসতেছি। এই মামলায় বাদীপক্ষ থেকে আমি 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছি এবং এই মামলাটা আর্গুমেন্ট হয়েছে। হওয়ার পরে রাষ্ট্রপক্ষের সাথে আমি সহযোগিতা করার কারণে আজকে লার্নেড কোর্ট এই বিগত জেলা ও দায়রা জজ জনাব এহসানুল হক বিগত জেলা ও দায়রা জজ এই কোর্টে মামলাটা রায় ঘোষণা করা হয়েছে। এবং এই রায়ে টোটাল আসামি ছিল 7 জন, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড এবং দণ্ডবিধি 201 ধারায় অতিরিক্ত প্রত্যেক আসামিকে 2 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আমরা এই মামলার রায় ঘোষণা করাতে রাষ্ট্রপক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি এবং এটা বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং 1জন আসামি এখানে পলাতক রয়েছে। আমি আশা করি যে এই আসামিকেও ধরে সাজাটা কার্যকর করা হোক।